নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন এই রমজান মাসে আরব আমিরাতের মুসল্লিদের জন্য আসছে না চমক এবার ড্রোনে করে পৌঁছে যাবে তাদের সেফের খাবার ঘটনাটি ঘটতে যাচ্ছে আরব আমিরাতের শহর দুবাইতে জানা গেছে দুবাইয়ের এক বেসরকারি কোম্পানি শহরে নাগরিকদের ঘোর রাতে ঘরে ঘরে সেফরি পৌঁছে দিতে ড্রোন ব্যবহার করবে বলে ঠিক করেছে দুবাইয়ে নাগরিকদের চাইতে প্রবাসীর সংখ্যায় বেশি আবার তাদের কাজের চাপ রমজান মাসে খাবার রান্না করার সময় জামেলা পোহাতে হয় তাদের দূরে খাবার আনতে যেমন তাদের অসুবিধা হয় তেমনি আবার খাবার অর্ডার দিলে সেটা সবসময় সময় মতো পৌঁছায়ও না রোন দিয়ে খাবার পৌঁছে দেওয়ার সেবা চালু করার উদ্যোগ নিয়েছে যে প্রতিষ্ঠানটি তারা বলেছেন এমন প্রবাসীদের সুবিধার জন্যই সেবাটি চালু করতে চাচ্ছেন তারা আটটি ব্যাটারি চালিত এই ড্রোনটি একবারে দশ কেজি ওজনের খাবার বহন করতে সক্ষম দ্রুতগামী এই ড্রোন ব্যবহার করে সময় মতো সেভরির খাবার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতী সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করছে কোম্পানিটি